আপনার মহানগরী বলে আছেন ভালো, নেত্রীরা ভালো আছেন আপনারা সবাই, আর মায়ের বোনেরা আছেন সবাই ভালো আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকলে তো মোড়াও ভালো, আপনারা ভালো মানে মোড়াও ভালো। আপনারা বসেন বসেন প্লিজ, সবাই বসেন, দাঁড়িয়ে থাকেন আপনারা। গ্রহণ করছে কে, আমাদের দেশের প্রধানমন্ত্রী কে, এটা বললে গেলে চলবে নাকি? মহিলার তো আছেই, আপনারা তো মা বোন আপনারা আছেন এবং আপনারা ভালোবাসেন আমার প্রতিটি কাজে বরিশালের। আজকে পর্যন্ত আমি আপনাদের সার্বিক সবার মেয়র থাকা অবস্থা এবং মেয়র থাকার আগেও আমি সবসময় আপনাদের সহযোগিতা পাইছি, কাজ করি আপনাদের জন্য। আপনারা তো দেখেন বিগত দিনের মেয়রও ছিল, আজ 4 বছর তো অলমোস্ট হয়ে গেছে, কাটাইয়া লেগেছি আমি মেয়রের দায়িত্বের, তো থাকতে পারে অভিযোগ অভিমান থাকবে আমার প্রতি থাকবে, এটি স্বাভাবিক যেহেতু আমি দায়িত্বের জায়গায় আছি। আপনাদের মেয়র আপনাদের অনেক চাওয়া পাওয়া, সেটা যখন পূরণ করতে আমি না পারবো আপনাদের অভিযোগ অভিমান আমার প্রতি থাকবে, এটি স্বাভাবিক। আমি আপনাদের সন্তান, দাবি আমার কাছেই থাকবে, দাবি যদি পূরণ করতে আমি না পারি আপনারা অবশ্যই, এখন সব দাবি তো অনেক সময় মানা যায় না, যে জায়গায় আমি আছি সবাই কিন্তু সবার ব্যক্তিগত দাবিও করে আমার কাছে, কিন্তু সব কি একটা মানুষের কি সবাইকে খুশি করা সম্ভব, সবাই আমার প্রতি খুশি হইবে এটা তো মনে করেন চিন্তা করা ভুল, আর সবাই আমার পছন্দ করবে এটা কি সম্ভব? না, এটা সম্ভব না, সবাইকে আমি খুশি, কিন্তু মেজরিটি যারা ইন জেনারেল পিপল, যারা সাধারণ নাগরিক, যারা সাধারণ এই যে মা বোনেরা যারা এখানে যারা আসেন, আপনারা মিটিং মিছিলে আসেন, কিন্তু সবাই কিন্তু যাই দেখেন কি আপনারা পোস্ট হোল করেন না কোনো, এখানে যে বসে রয়েছেন যারা মা বোনেরা সবাই কি পোস্ট আছে? পোস্ট হয়তো 2-4-5 জনের আছে, আর সবাই কি সাধারণ আপনারা সাপোর্টার, আমাদের ভালোবাসেন আসেন আমাদের প্রোগ্রামে, মনে করেন যে না মেয়র আইসে সাদেক আবদুল্লাহ এক কথা শুনতে ভালো লাগে আমাকে, ওই লেগে যাই আর কিছু পারুক আর না পারুক কথা কইতে পারে ভালো, আমাকে মনের মতো কথা কয় নাকি ভুল বললাম? ধন্যবাদ।
তো বিষয় হচ্ছে যে আপনাদের আমাদের তো নির্বাচন তো অবশ্যই নির্বাচন না শোকের মাস আপনারা জানেন যে আমাদের পরিবারের 15ই আগস্ট আমরা সবসময় প্রোগ্রাম করি আর যেহেতু মাসব্যাপী আমাদের প্রোগ্রাম থাকে বিভিন্ন তাই আমার মাথায় আসলো এবার যে আমরা যেহেতু 30টি ওয়ার্ডে এর আগেরবার আমরা করছিলাম 30টা ওয়ার্ড করি নাই আমরা দুইটা তিনটা ওয়ার্ড করি আমরা 15 দিন বা এরকম একটা অনুষ্ঠান করছিলাম বা সাত দিন ব্যাপী মানে টানা সাত দিন না ওই পুরো আগস্ট মাস আমরা প্রোগ্রাম করছিলাম তার ভিতরে তো আপনার 18ই আগস্ট থাকে আপনার 5ই আগস্ট আপনারা জানেন শেখ কামালের জন্মদিন ছিল তার জন্মদিন ছিল 8 তারিখে তারপর আবার 21শে আগস্টে গ্রেনেড হামলার প্রোগ্রাম থাকে তারপরে আর 17ই আগস্টের প্রোগ্রাম থাকে তারপরে তো 18ই আগস্ট যে ঘটনা ঘটছে আমাদের বরিশালে এটা তো আমাদের বরিশালের মানুষরা বা আমরা যারা আওয়ামী লীগ করি আমাদের মনে তো ডাক কেটে গেছে এটা তো বলবো না যাই হোক এবং শোকের মাস আসলে আপনারা জানেন যে এই আগস্ট মাসে জাতির জনক সহ আমাদের পরিবারের 18 জন আপনার নিহত হয়েছে শহীদ হয়েছে যার মধ্যে আমার ইমিডিয়েট বড় ভাইও আছে আমার দাদা আছে আমার ফুপু আছে আমার চাচা আছে আমার ফুপা আছে তো বিশেষ যদি একটা পরিবারের আপনি যদি চিন্তা করেন যে এতগুলি লোককে একসাথে আজকে কত বছর 46 বছর 47 বছর এই 47 বছর পর এই মাটিতেই আমরা দাঁড়াইয়ে আবার মাথা উঁচু করে দাঁড়াইছি আজকে বঙ্গবন্ধুকে হত্যা করার সাথে সাথে আমাদের যে স্বাধীনতা যে কারণে তাকে হত্যা করা হয়েছে আপনারা তার বক্তব্য শুনছেন তার এখন ইউটিউবে পাওয়া যায় বঙ্গবন্ধুর যে আপনার বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম যে অনুষ্ঠানটা হয়েছিল প্রথম মার্চ প্রথম যে সেনাবাহিনী আমাদের স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনী গঠন হয়েছে যেটা কুচকাওয়াজ করে যে প্রথম বাংলাদেশ মিলিটারি আপনার চিরাঙে যেটা আছে এখন ওইখানে প্রথম যে আমাদের প্রথম ব্যাচটা যারা বাংলাদেশ স্বাধীনতার পরে যে ব্যাচটা বাইরে হয়েছে ওইটার একটা ওই অনুষ্ঠানে আমাদের জাতির জনক একটা বক্তব্য রাখছেন ওইটা হলো যে আপনার 1975 সালের মানে জানুয়ারি কি ফেব্রুয়ারি এবং ওই বছরের কিন্তু আগস্ট মাসে আমাদের এই শহীদ হয়েছেন তিনি এবং আমাদের এই পরিবারের সবাই শহীদ হয়েছেন বিষয় ওই কথাটা বলার কারণ যে ওই বক্তব্যে ওই দিন আপনারা যদি খেয়াল করেন বক্তব্যের মধ্যে কিন্তু আজকে আমরা যে কথাগুলি বলি ওই কথাগুলি কিন্তু আজকে আমরা বলি ওই দিন ওই যে কথাগুলি তিনি বলছিলেন যে 3 বছর তখন 3 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি বলছিলেন যে আমার এই গরিব মানুষের টাকা লুটপাট করে খায় যারা অনেক বুঝাইছে তারা বোঝে না চোরে কি যেন চোর না শোনে ধর্মের কাহিনী এই কথাটা জাতির জনক বলছিলেন এবং ওখানে সবাই উপস্থিত ছিল ওই ওই প্রোগ্রামে পিছনে বারবার আমার মনে হয় যে যারা ভিডিও ক্যামেরায় দাঁড়ানো ছিল ওই দিন তারা জানে যে কাদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু কথাগুলি বলতেছিল এবং মোস্তাক হইতে শুরু করে যারা এই যে করতে শুরু করে সবাই ওই পিছনে বসা লাইন দিয়া সব গেস্ট যেহেতু তারা সেনাবাহিনীতে ছিল এবং প্রোগ্রামটা সেনাবাহিনীর তো আমার কাছে মনে হয়েছে যে ওই বক্তব্যের পরে এদের সিদ্ধান্ত পাকাপোক্ত হয়েছে যে বঙ্গবন্ধুকে হ্যাঁ নীল নকশা এটা তো অনেক বড় ষড়যন্ত্র পার্ট বাট ওই দিন তার ওই বক্তব্য যে আমি আর সহ্য করব না আমার দেশের মানুষের এই গরিবের টাকা নিয়ে বাইরে পাচার করে তাদের এত বুঝাইছি এত বুঝাই তারা কথা শোনে না হ্যাঁ চোরে না শোনে ধর্মের কাহিনী এবং বলছিল কি বলছে যে আজকের যে এই সেনাবাহিনী এই সেনাবাহিনী আজকে যারা বাংলাদেশ স্বাধীনতার পরে যায় যে সেনাবাহিনী আজকে পাশ করিয়া অফিসার হতে যেতেছে তারা হবে আমার বাংলাদেশের পিপলস আর্মি তো আজকে 47 বছর পর আজকে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনা যার মুখের দিকে তাকাই আমরা রাজনীতি করি যে বংশসহ যাদের নির্বংশ করে দিছিল আমাদের আমার আমার নেত্রীর তারা 2 কন্যা জীবিত ছিল সবাই জানেন আপনারা কি করবে চিন্তা করছে কি করবে
দুইজন মহিলা সবই তো মেরে ফেলেছে। আমার চার বছরের ভাই সুকান্ত বাবু, চার বছর, তার কি অপরাধ? আমার চাচা দশ বছরের আরিফ সেরানিয়াবাত, আমাদের আমার আর এক চাচা শেখ রাসেল দশ বছরের, তাদের কি অপরাধ? যারা এই যে অন্তঃসত্ত্বা ছিলেন, আমার ভুবু আরজুমণি, এই যে দুই এতিম, তার দুই সন্তান আজকে আপনার যুবলীগের একজন চেয়ারম্যান আর একজন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, আপনারা জানেন সবাই, আমার ফুফাতো ভাই, তার কি অপরাধ ছিল? তারা দুজন এই মা ছাড়া বাপ ছাড়া এই যে আজকে, এবং জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা, তারাও মা বাপ পরিবারের বংশের সব নির্বংশ করে দেওয়ার, আসলে কে বাইসে আছে কে মরে গেছে এটাই তো জানতাম না আমরা, কারোর সাথে কারো যোগাযোগ ছিল না। তো সেই জায়গা থেকে আল্লাহর রহমত, আল্লাহ না চাইলে কি এই জায়গায় আমরা আসছি আবার? আপনাদের কি মনে হয় এটা সম্ভব? মা বোনেরা কি বলেন, এটা সম্ভব? আল্লাহ যদি না চায়, একজন দুই বোন আজকে পৃথিবীর মধ্যে, আজকে আমাদের নেত্রী আজকে পদ্মা ব্রিজ মুখ দিয়ে বলছেন আমরা হয়েছি যে উপকারভোগী। কারা উপকারভোগী? দক্ষিণ অঞ্চলের মানুষ, বিশেষ করে বরিশালের আমরা, যেখানে আমরা পাঁচ ঘন্টা হয়েছে বলতেছিল, শুনতেছিলাম যে রুগী যাইতে যাইতে পাঁচ ঘন্টা তো যাইতে লাগতো যদি ফেরি পাই, আর না পাইলে পরে দুই চার ঘন্টা যে লাইনে দাঁড়াই থাকতো ওখানেই তো রুগী মরে যেত, ঠিক না? এখন কি সেটা লাগবে? এটা কার জন্য সম্ভব হয়েছে? আমরা স্বপ্নে দেখছি পদ্মা ব্রিজ, এখানে যারা মুরব্বী বয়সী আছেন তাদের কাছে আমার কোশ্চেন, আমি তো দেখি নেই স্বপ্নে পদ্মা ব্রিজ সম্ভব, এটা বাস্তবে যে বাস্তবায়িত হবে আমার মনের মধ্যে সন্দেহ ছিল। তা আজকে সেটা বাস্তবায়ন হয়েছে কার কারণে? একমাত্র যে দৃঢ়তার সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে, সততার প্রতি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি তার কথার সাথে কাজের মিল রাখছেন, এবং তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি, এবং সেই ধারাবাহিকতা এই গরিব দুঃখী মানুষের জন্য তিনি কাজ করেন, তিনি কোনো ওই পয়সা কামানোর জন্য কাজ করেন না মাননীয় প্রধানমন্ত্রী। তার চাওয়া পর তার সে যা হারাইছে, এটা কি আমরা তাদের তাকে ফেরত দিতে পারবো? তারপরেও এই মানুষের জন্য মারছে কারা? এই দেশের মানুষই তো মারছে আমাদের পরিবারকে, তারপরেও তো সুষ্ঠু বিচার করছে। আপনাকে যদি আমার বা চিন্তা করেন যে এইভাবে যদি পরিবারকে মারতো, আর আপনি যদি ক্ষমতা পাইতেন, যারা এইভাবে আপনার বাবা মা ভাই বোন নিষ্পাপ শিশুদের হত্যা করছে, ইতিহাসের এরকম কলঙ্কময় অধ্যায়, ইতিহাসের পাতায় এই ধরনের বর্বরতা কোনো দেশে এরকম বাচ্চাদের মারি ফেলেছে এটা ইতিহাসে নাই, শুধুমাত্র বাংলাদেশে। যারা মারছে তারা কি, তারা বঙ্গবন্ধুকে মারে না, তারা বাংলাদেশকে মারছে। বঙ্গবন্ধুকে, আজকে বঙ্গবন্ধু কি একজন ব্যক্তি? তারা কি বঙ্গবন্ধুকে মারতে পারছে? আজকে প্রতিটি মানুষের, বাংলাদেশি প্রতিটি মানুষের বুকের মধ্যে বঙ্গবন্ধু আছে। কতদিন বাংলাদেশ থাকবে, অতদিন বঙ্গবন্ধু তাদের বুকের মধ্যে থাকবে। তো আপনি কি করছে, তারা বঙ্গবন্ধুকে মারতে পারে, তারা মনে করছিল কি? মিথ্যা কোনো সময় তো চাপা থাকে না, তারা যে অন্যায়, তারা যে বিকৃত ইতিহাস, এই আমরা যখন স্কুলে পড়ছি বঙ্গবন্ধুর নাম শুনি নাই, 15ই আগস্টের ঘটনা বলা যাইতো না, আর তারপর কি আপনার পরিবার সহ মাইরে বলেছে? আপনি এমন বিল পাস করলো সংসদে জিয়াউর রহমান যে আপনি ওইটা বিচার চাইতে পারবেন না। আরে ভাই, একটা পশুরে মারলে পারে, কুকুরে মারলেও তো বিচার আছে সেটার, আর আমাদের এরকম নির্মমভাবে কতখানি বর্বর, তারা কি ধরনের মানসিকতার লোক হইলে এই ধরনের কাজ করতে পারে? কই আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমরা কি দাওয়াই বাই করে দিতেছি বিএনপির লোকজনরে? তারা ব্যবসা করে খাইতেছে না বরিশাল শহরে, আমরা কি ধাওয়াই দিই তাদের বা প্রতিহিংসা করি? কিন্তু আজকে যদি আমরা ক্ষমতায় না থাকি, আজকে যদি তারা আবার ক্ষমতায় আসে, আমাকে বাইচ্ছে 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 নিয়ে কিন্তু থাকতে দেবে না দেশে। আমরা পারি নাই বিগত দিনে থাকতে, আমি পারি নাই থাকতে, আমার বাবা পারে নাই, জননেত্রী শেখ হাসিনার উপরে এবং আমাদের নেতাকর্মীদের উপরে যেভাবে অত্যাচার অনাচার গরুর বান্ডা পর্যন্ত কাটতে দিয়ে গেছে। আর হিন্দুরা থাকতে পারে না চল্লিশ গেছে ওই আগল জেলা দিয়ে কোটালি পাড়া যে গিয়া তারা শেল্টার নেছে। তা আজকে কি, আজকে আমাদের এই দেশটি স্বাধীন হয়েছে যে
ধর্ম নিরপেক্ষতা, দলমত নির্বিশেষে যার যার ধর্ম শেষে পালন করবে, আমরা তাদের ধর্ম, আমার দেশ তো মুসলমান দেশ আমাদের, তাতে কি হয়েছে? এর মানে তো এই না যে আমি আরেকজনের ধর্ম পালন করতে দেবো না, যার যার ধর্ম সে পালন করবে। আজকে মন্দির এবং বরিশাল শহরে কত হিন্দু আছে, আগে তো কি আমরা মানুষ, আমরা মানুষ, ধর্ম তৈরি হয়েছে মানুষের মানবতার জন্য, রাজনীতি এই যে দল তৈরি হয়েছে এই মানবতার জন্য, মানুষ মানুষ তৈরি হয় না কিন্তু ধর্মের জন্য, ধর্মই হয়েছে মানুষ কীভাবে পরিচালিত হবে সেটার জন্য। এখন একজন মানুষ আমাদের ধর্মে যেটা বলা আছে আমাদের নবীজি, যে আপনি জোর করিয়ে তো আপনি তাহলে মুসলমান করতে পারবেন না, আপনি তাকে বুঝাইতে পারেন, বলতে পারেন, দাওয়াত দিতে পারেন, বাট যার ধর্ম তার পালন করার ফুল এখতিয়ার দেওয়া আছে। এবং আমাদের যে দেশটাকে স্বাধীন হয়েছে দলমত নির্বিশেষে ওই একটা স্লোগানের উপরে, যে কারণে কিন্তু বারবার আমাদের উপরে হামলা আসে, বারবার দেখেন বিভিন্ন ধরনের। বঙ্গবন্ধুর আজকে 50 বছর পূর্তি হয়ে যাচ্ছে আমাদের স্বাধীনতার, এত কোনোদিন জাতির জনকের ছবি বা মুরালের উপরে আঘাত আসে নাই, আজকে 50 বছর পর যারা বঙ্গবন্ধু জাতির জনকের একটা মুরাল করছে সেটাকে ভাঙতে যায়, সেটাকে ভাঙে রাতের বেলায়, এইটা তো মানে কি, এটা মানে তারা জানান দিল যে আমরা আছি। যারা বিরোধী শক্তি, এই যে আমরা বলি সবসময়, অনেকে আমরা মনে করছি, আমি মনে করতাম যে কি খালি কয় যে স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা বিরোধী, কারা বুঝতে পারতেছেন 50 বছর পরে কারা? আজকে যখন দেখি বঙ্গবন্ধুর জাতির জনকের ছবিকে টুকরা টুকরা করে, এবং কারা তারা, একটা ইন্টেনশন নিয়ে করছে, এত বড় স্পর্ধা কার, তো তখন তো ভয় লাগে না, তখন তো সন্দেহ লাগে অনেক বিষয়ে। তো যে কারণে আপনাদের প্রতিটি মানুষকে আজকে বরিশাল বলে, আমরা আমাদের জায়গা হয়েছে বরিশাল, আমরা তো সারা বাংলাদেশ করতে পারবো না, আমাকেও দায়িত্ব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বরিশালের, বিশেষ করে আমি আমার সিটি কর্পোরেশনের, আমি চেষ্টা করি এখানে। কিন্তু ওই যে যখন ওই বঙ্গবন্ধু মুরালের ওই ঘটনা হয়েছে, আপনারা চিন্তা করে দেখেন, ওই বছর ওই মাসে যখন ওই ঘটনা সারা বাংলাদেশে ঘটতেছে, আমরা বরিশালে সাইকেল র্যালি করতেছি বঙ্গবন্ধুর জন্মদিনে, মনে আছে আপনাকে? 17 মার্চ আমরা বঙ্গবন্ধু উদ্যানে ওই যে মানব লোক, বঙ্গবন্ধুর যে সর্ববৃহৎ বাংলাদেশের মধ্যে ইতিহাসে আমার মনে হয় সর্ববৃহৎ যে মানব লোক, আমরা নেতাকর্মীরা মিললে আমরা বঙ্গবন্ধুর, এবং করোনাও ছিল কিন্তু তখন, মানব রাজি করছি, রাইট? তো নৌকা বাইস করলাম আব্দুল রাজ সেনিয়াবাদের, মনে আছে আপনাদের 30 ঘটনায়? ওই ওই সময় কিন্তু ওই ঘটনাগুলি ওই মাসেই কিন্তু হইতেছিল, অন্য অন্য জায়গায় কিন্তু মিছিল মিটিং হয়েছে, অনেক মৌলবাদী লোকজন নামছে, আমাদের বরিশালে কিন্তু হয় নাই, কারণ আমরা মাঠে ছিলাম, আমরা তৎপর ছিলাম। যারা এগুলি করবে, যারা এগুলির সাথে জড়িত থাকে তাদের, যেমন মানে কি দেখা যেতেছে একটা মসজিদের ইমাম সাহেব, এখন মসজিদের ইমাম সাহেবকে যখন দেখা যায় মসজিদ কমিটি, বিভিন্ন ধরনের নেতারা ওখানে যাইয়া বসিয়া তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিছু কইতে পারে না তারা, কিন্তু তাদের মনের ভিতরে কিন্তু এই জিনিসগুলি ধারণ করে, যখনই সুযোগ তারা পাবে। এই যে ম্যাক্সিমাম জায়গায় তো এই হয়েছে যে সুযোগ পাইছে পরে তারা রাস্তা নেমে গেছে, কিন্তু আমাদের এখানে কিন্তু সেটা না, কারণ আমরা এখানে কিন্তু তাদের তাদের চাহিদা কতটুকু, আজকে আমি সিটি কর্পোরেশন দিয়ে তাদের ভাতার ব্যবস্থা করছি, ভাতাটা তো বড় কথা না, কয় টাকা ভাতা, তাদের যে সম্মানই দিলাম, তাদের যে এই শহরের নাগরিক এবং সম্মানীয় ব্যক্তি, তারা আমাদের নেতা, আমরা তো রাজনৈতিক নেতা, কিন্তু ধর্মীয়ভাবে তাদের পিছিয়ে দাঁড়াই তো আমরা নামাজ পড়ি। শুধু ইমাম না, যারা মন্দিরের পুরোহিত আছে বা খ্রিস্টান চার্চের যারা আছে তাদেরকেও আমি সিটি কর্পোরেশনের, কোনো সিটি কর্পোরেশন কিন্তু করে নাই, আমরা তো সবচেয়ে ইনকাম কম, টাকা আসে না, বেতন কি বাকি আছে আপনাকেও? এই সিটি কর্পোরেশন দেখছেন না 27 মাসের বেতন বকেয়া ছিল, এটা কি? এটা হয়েছে যে ওই যে আমার যে রক্তের ধারাবাহিকতা, আমি ওই পরিবারের সন্তান, আজকে যেটা মুখ দিয়ে বলি সেটা পালন করার 100% চেষ্টা করি, অনেক সময় হয়তো মানুষ তো ভুল হইতে পারে, মানুষ মানে আমরা তো আর ফেরেস্তা না, ভুল হইতে পারে না, হয়তো বা অনেক বিষয় থাকে যে কারণে হয়তো বা আমি যে কথাগুলি বলছি আপনাদের, ওয়াদা করছি, যদি দেখেন যে সেই ওয়াদাটা আমি পালন করতে পারি নাই, তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে নিশ্চয়ই এমন কোনো কারণ আছে যে কারণে আপনাদের মেয়র, ওই যে বাবুভাই বলল যে আমি শুনছি তো, আমি ছিলাম না জায়গায়, বাট আমি দেখতেছিলাম আসার পথে, যে আমার নিমাম মানে নেয়ের যদি আমার সহি থাকে, আপনাকেও বলছি কিন্তু প্রতিটি ওয়ার্ডে বলছি, আমার নিয়ত যদি থাকে বরিশালের উন্নয়ন করা, মানুষের জন্য কাজ করার, তাইলে যেন আল্লাহ আমাকে এই চেয়ারে বসায়, আল্লাহ বসাইছে আমার এই চেয়ারে,
তা আমি যে ওই দিন যে কথাটা বলছি আজকেও একই কথা বলবো আমি, কারণ আমার মনে কি আছে বাবু ভাই আমার জিজ্ঞেস করতেছে এত বড় আপনি কথা কইলেন এটা কি। আমি বললাম যে বাবু ভাই আমার মনে কি আছে তো আমি আর আমার আল্লাহ জানে, আমি যতই মুখ দিয়ে আপনাদের বলি, কারণ বিশ্বাস না করাটাই স্বাভাবিক, কারণ আমাকে বিগত দিনের নেতারা খালি কইয়েই গেছে কাজের সাথে মিল নাই, কিন্তু আমার নেত্রী কিন্তু সেটা না। আমরা যে পরিবার দিয়ে আসছি আমরা কিন্তু এই শিক্ষা নিই নাই, কারণ আমাদের কমিটমেন্ট মানে কি আজকে আস্থার জায়গা আনছি না। এর বিগত দিনে দেখছেন কি সিটি কর্পোরেশনের চেক মানে কাগজ লইয়ে ঘোরে রাস্তা রাস্তা, সিটি কর্পোরেশনের চেক মানে ওই টাকা নাই চেক দিয়ে রাখছে মাসের পর মাস ঘুরছে, কিন্তু আজকে কিন্তু সেটা না। আজকে সেরানিয়াবাত সাদেক আবদুল্লা সিটি কর্পোরেশনের চেক মানেই হয়েছে যে এটা ক্যাশ, এই টাকা এটা টাকাই বলতে পারেন আপনি। আমার কোনো চেক এমন জায়গায় চেক দেই না যে টাকা নাই যখন আমি চেক দেবো না, আমি যে চেকটা দেবো সেটা ক্যাশ হবে, মানে কি এটা কমিটমেন্টের, আমার যে কমিটমেন্ট আমি যে দায়িত্ব পালন করতেছি ওইটার পরিচয় দিলাম। আজকে সিটি কর্পোরেশনের চুরি করতে মানা করবো, তাদের দুর্নীতি করতে মানা করবো, আগে তাকে বেতনটা তো আমার রেগুলার দিতে হইবে না, বেতন যদি আমি না দিতে পারি তাদের কীভাবে কমো যে আপনারা চুরি করেন না, কারণ তাকেও তো চলতে হইবে। তা আমি বেতনটা ঠিক মতো দিই যে কারণে তারা তাদের মুখ বন্ধ, বিশেষ করে চতুর্থ শ্রেণী যারা ম্যাক্সিমাম তো এসেছে আমার সুইপার ঝাড়ুতার এরা আমার সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা, তো এরা কি এরা ওই যে মাসের বেতনটা যে পায় এই জন্য তো দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার জন্য। আপনারা দেখছেন যে আমাদের ওই ঘটনার পরে কিভাবে সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তারা কোনো মেয়রের জন্য, আমি বিগত দিনে দেখছি মেয়রের বাসার সামনে এই ময়লা হাত ঢালিয়ে দিয়েছে বেতন দেয় না দেখে আন্দোলন করিয়া, আর সেই বেশি দিন না তো আমি তিন বছর আমি দায়িত্ব নিছি, সেই সিটি কর্পোরেশনের স্টাফরা আমার জন্য রাস্তায় দাঁড়াইছে, এটা আমার জন্য বিশাল বড় একটা পাওয়া। আমি রাজনীতিকারী, আমি মেয়র হিসাবে এটা আমার কাছে মনে হয়েছে যে, এবং তো কোন সময় যখন সবাই বরিশালের মানুষ জানতেছে যে আমি গর্তের মধ্যে আমি এখান থেকে উঠে আসতে পারবো কি না সন্দেহ আছে সবাই, পরে না কি হয়েছে না হয়েছে এটা পরের বিষয়, কিন্তু ওই সময়টা যে তারা যখন মানববন্ধন করছেন ওই সময় কিন্তু তারা কিন্তু কি যে তাকে মেয়র হয়েছে না, এবং এমন এই মেয়র এমন কোনো সিটি কর্পোরেশনের স্টাফ নাই যারা ডাক দিয়ে কথা বলি না, আমি রাস্তা দিয়ে যখন যাই সুইপার এই যে কুলি যারা আছে আমার স্টাফ সবাই যে ডাক দিয়ে আমি কথা বলি কেমন আছেন ভালো আছেন কি কুশল আদি জিজ্ঞেস করি, এতে কি পয়সা লাগে এটা জিজ্ঞেস করি যদি আপনি জনপ্রিয় হইতে পারেন মানুষের মনের কাছে যাইতে পারেন কথা কইয়া এতে কি পয়সা লাগবে, সাধারণ মানুষ কি আমার কাছে পয়সা চায়, ব্যবহারটা চায় আমার হাসি মুখ দেখতে চায়। আজকে মেয়র হিসাবে আমাকে নির্বাচিত করছে হ্যাঁ কি আমি ঘরে খাওয়া না নিতে মহিলাকে নির্বাচিত করছে আমারে না, তারা নির্বাচিত করছে তাকে রাস্তাটা, এই যে রাস্তার অবস্থা এদিকের অবস্থা তো খারাপ, এটা বসে আমার সিটি কর্পোরেশনের না এটা এই এটা ডিসিশন ক্রিয়া সংস্থান, যাই হোক এটাও করে দিব মানে অসুবিধা নেই, বিষয় হচ্ছে যে আপনার রাস্তাটা ভালো আছে কি না, মশায় কামড়ায় কি না, আপনাকে বিদ্যুৎ কারেন্ট রাস্তার লাইটে জ্বলে কি না, আর কি এর চেয়ে বেশি আর কি চায় মানুষ সাধারণ মানুষ, এই শহরটা পরিষ্কার আছে কিনা, আমার ময়লাটা ফালাইতেছি পরিষ্কার করতেছে কিনা, আমরা সিটি কর্পোরেশনে যাইতেছি আমাকে হাসি মুখে সার্ভিসটা দিতেছি কিনা সেটা কি পান আপনারা এখন আমার আপনাদের কাছে। আমি হয়তো বা আপনাদের অবকাঠামোগত বিল্ডিং উঠাইতে পারি নাই বড় বড়, আপনাকে আশা বহুত কিছু ছিল সেগুলি হয়তো করতে পারি নাই, আমি কিন্তু কোনো ওয়াদাও করি নাই ভুলে যাইয়েন না, আমার কিন্তু কোনো ইশতেহার ছিল না আমার নির্বাচনে, আমি কি বলছিলাম আমি বলছিলাম বরিশাল শহরের সন্তান, আমি এই শহরে জন্মগ্রহণ করছি, এই শহরের প্রতিটি গলিতে আমি আসছি, এই শহরের মানুষের চাহিদা কি আমিও তো নাগরিক এই শহরের আমি জানি, এই শহরের মানুষের প্রতিদিনের যে চাহিদা সেটা পূরণ করাই তো আমার ইশতেহার, আমার লিখিত ইশতেহার দেওয়া লাগবে ওই মিথ্যা সিথ্যা ইশতেহার দিয়ে লাভ আছে কোনো, তো আমি ওই মিথ্যার উপরে ভরসা করি আর তো রাজনীতি করি না, আমি আপনাদের উপরে ভরসা করি রাজনীতি করি, ওই যে কথাগুলি আমি বলি যে আমরা কি আমরা পুলিশ প্রশাসনের ক্ষমতাই তো না আমার নেত্রীও না আমরাও না, আমরা এই যে বৈশ্বিক যে মায় বোনেরা এই যে বরিশাল শহরের নাগরিক যারা আছে তাদের ভরসায় রাজনীতি করি, তারা আমাদের শক্তি, এই শহরকে পরিচ্ছন্ন শুধু রাস্তাঘাট পরিচ্ছন্ন না মানসিকভাবে কিন্তু পরিচ্ছন্ন করছি, কোনো মারামারি কাটাকাটি আছে ছাত্রলীগের চিন্তায় আগে যে অত্যাচার অনাচার হইতো আছে এখন টেন্ডারবাজি আছে, হ্যাঁ আমার নেতাকর্মীরা বলতে পারে যে তারা আগে পাইতো
হিরণকাকুর সময় কাম কাজ ঠিকাদারি কাম এখন তারা পায় না। এখন বিষয়টা হয়েছে যে এই মানসিকতা থেকে তো আমাদের বাইরেই আসতে হবে। আগে তো আমার কি, আমি মেয়র হয়েছে কি আগে আমার নেতাকর্মী আপনারা আমাকে বানিয়েছেন কি খালি আপনাকেও ঠিকাদারি কাজ দেওয়ার লেগিয়া? নেত্রী আমাকে নমিনেশন দিয়েছে যে শপথটা পড়াইছে, সে শপথে তো কোনো জায়গায় আমি বলি নাই যে শুধু আমার নেতাকর্মীদের জন্য করব। ওখানে শপথে তো আমি কি বলছি, প্রতিটি মানুষকে এই শহরের যে কয়টা নাগরিক তাদেরকে সমান চোখে আমি দেখব। এবং সেই শপথ নিয়ে আসিয়া বসার পরে আমি তো সেইভাবে কাজ করছি, যে কারণে প্রথম দিকে আপনাদের অনেকের কাছেই ভালো লাগে না যে মেয়র মহোদয় আমাদের মূল্যায়ন করে না। মূল্যায়ন অবশ্যই আমি সবাইকে করি, কারণ আপনাদের আস্থা, আপনাদের ভরসার উপরে, আপনাদের ভালোবাসার কারণেই তো আমি এই জায়গায়। আপনারা যদি চাইবেন না এই জায়গায় বসে থেকে আমার লাভ আছে, কারণ আমি তো আপনারা তো দেখতেছেন যে আমি তো শ্রম দিতেছি এখানে, আমি তো দেওয়ার জন্য আসছি, আমি তো নেওয়ার জন্য আসি নাই। কেউ বলতে পারবেন যে আপনাকে মেয়র দুই টাকা, আপনাকে যে ট্যাক্সের টাকা হেন্দে দুই টাকা পকেটে পড়ে বা কোনো চেক লেখিয়া পার্সেন্টেজ নেয়, কেউ বলতে পারবে? আমাদের এখানে তো অনেকেই কাজ করে, ঠিকাদারি কাজ করে, জিজ্ঞেস করেন সবাইকে। বিগত দিনের যারা কাজ করছে, বকেয়া ছিল আমার সিটি কর্পোরেশনে, তাদের থেকেও তো দিছি আমার নেতাকর্মীরা যারা কাজ করছে হিরণকাকুর সময় বা এই কামাল সাহেবের সময়, দলীয় অনেকেই তো কাজ করছে ঠিকাদারি, তারাও তো এসেছে আমার কাছ দিয়ে নেয় সেই আগের বিলগুলি। জিজ্ঞেস করেন তো যে চাইলেন না পয়সা আমি আমার আমার দেওয়া লাগে কিনা বা সিটি কর্পোরেশনে দেওয়া লাগে কিনা। আপনারা সিটি কর্পোরেশনে গেলে পরে এটা কি আমাদের যে জাতির জনক বা জননেত্রী শেখ হাসিনার যে লক্ষ্য উদ্দেশ্য, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়নের প্রথম কথাই তো হচ্ছে যে প্রথম গ্রাস মানে রুট যদি আমার শক্ত না হয়, মানে কি আপনি দুর্নীতি মুক্ত যদি না হয়, আপনার এই সাস্টেনেবল, আপনি যদি মনে করেন দশতলা বিল্ডিং করলাম, বারোতলা বিল্ডিং করলাম, বিশাল বড় বড় রাস্তা করলাম, ঘর দিয়ে নামলেন পরে ছুরি মারিয়ে আপনার ব্যাগ লেগে গেছে, তো সেই সাস্টেনেবল ডেভেলপমেন্টের কোনো মূল্য আছে? আগে তো আমার কর্তব্য আমার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনি বাসা দিয়ে বাইরে এবেন, ঘরে ফিরে আসবেন এই নিশ্চিত যে আমার ছেলে গেছে বাইরে সুন্দর মতো বাসায় ফিরে আসবে, সেই জায়গাটা তো নিশ্চিত করছি আমি, নাকি? এ আপনারা কথা কাটেন না মায়েরা, আপনারা কথা না কইলে তো মনে করবো যে আপনাকে মনে আমার কথা ভালো লাগতে আসে না বা আমি মিথ্যে কথা কই দিয়েছি। আপনাকে তো জবাব দিতে হইবে, আমি তো আপনাদের সাথে কথা কই, আমি কি বক্তৃতা দেই, ইতিহাস কই, আমি কি কই বর্তমান এবং আমি ভবিষ্যতে আমার পরিকল্পনা কি, বা আপনাদের নিয়ে আমার কি পরিকল্পনা, বা আপনারা যেটা বুঝতেছেন না সেই কর্মকাণ্ডগুলি আপনাদের বুঝাই দিতেছি আমি বাংলা ভাষায়। এই কারণে সবাই শুনতে ভালো পান আমার কথাটা, কারণ আমি একদম ভাঙ্গে ভাঙ্গে বুঝাই দিই যে কোনটা কি কারণে। আগের দিনে কি বক্তব্য দিতে কিভাবে দেখছেন আগের দিনে বা এখনো আমাদের রাজনৈতিক আবশ্য তাকে দোষ না, এটা আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলার বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা, হ্যাঁ যাত্রায় কয় দেখছেন না, আমাদের দেখবেন যে আমাদের বক্তব্য যারা দেয় এইভাবে দাঁড়াইয়া সেটার একটা কারণ আছে, কারণ আগের দিনে তো মাইকা ছিল না, আগের দিনে ওই যে কলেজ স্কুলে যাইয়া যখন ছাত্রনেতারা বক্তৃতা দিত গাছের গোড়ায় খাড়াইয়া, তখন মানুষকে আকৃষ্ট করতে হলে তো একটা ভাষা লাগবে। এই কারণে আমার যেটা ব্যক্তিগত অভিমত এটা যে এই কারণে মনে হয় সুরে ওই যে দেখবেন যে যাত্রায় যেভাবে কথা বলে না যাত্রা অনুষ্ঠানে, আমাদের বক্তব্য কিন্তু ওই স্টাইলেই বক্তব্য দেয়, কিন্তু এই সেই হ্যান ত্যান এইরকম মানে পুরো উত্তেজিত হয়ে যায়, নর্মাল কিন্তু কথা কয় না, হারা নর্মাল যে কথা বলে এই যে আমাদের জুয়েল ভাই, এটা কি তাদের তারা শিক্ষা নিয়েছে এইভাবে? কিন্তু আমি তো নতুন প্রজন্মের সন্তান, আমি তো ডিজিটাল বাংলাদেশের সন্তান, আমি তো দেখি আমার সজীব অজিত ভাই কীভাবে কথা বলে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা কীভাবে কথা বলে, আমি দেখি হলো যে সাধারণ মানুষ কোনটা পছন্দ করে, কারণ আমি তো বক্তব্য দিতে পারি না তাকে মতো, আমি তো ছাত্রনেতা ছিলাম না, তারা যেভাবে বক্তব্য ওইভাবে বক্তব্য যদি আমার দিতে করেন আমি তো পারবো না। কিন্তু আমি যখন নির্বাচনের জন্য দাঁড়াইলাম, দাঁড়াইয়ে যখন একবার মাইক ধরলাম, দুইবার মাইক ধরলাম, ধরার পরে যখন দেখলাম আমি যে আমার জীবনের কথাগুলি যে বলতেছি এইটি মানুষ ভালোভাবে গ্রহণ করতেছে, আমি সাধারণ যে কথাগুলি বলি আমার কর্মকাণ্ডের কথা, এই কী চলতেছে কী হইতেছে বা আপনাদের কী করব, এই কথাগুলি মানুষ বা আমার স্কুল জীবন কীভাবে কাটাইছি, আমাদের জীবন কীভাবে কাটাইছি এই কথাগুলি বলি, এগুলি মানুষ খুব ভালোভাবে গ্রহণ করতেছে। তারপর থেকে কিন্তু এখন আমি কথা কই দেখবেন কইতেই রয়েছি, তো কইতেই রয়েছি, থামি না, আগে যেন দুই মিনিট আটপা কাপ্ত মাইকের সামনে, কারণ কি এখন তো আমি আমার জীবনের কথা, কারণ আমি জানি যে আপনারা এটা পছন্দ করতেছেন, জনগণ এটাকে গ্রহণ করছে আমার কথাগুলিকে, যে কারণে কি করি আমি আমার সাধারণ আমার জীবনের কথা আপনাদের গল্প করতে এখানে তো বাদবো না, আমি আমার কথা তো বাদে না এই কারণে এখন আর।
কারণ আমি যে কথাটা বলতেছি এটা তো আমি প্রতিদিন করতেছি, আমার প্রতিদিন যে কার্যক্রম সেই কথাগুলি আপনাদের সাথে বলতেছি, এই কারণে আমার বাদে না। এই যে আজকে যে কথাগুলি বললাম জাতির জনকের কথা, আজকে স্বাধীনতার আগে আজকে সেনাবাহিনী যারা পাকিস্তান, যখন পাকিস্তান ছিল মুক্তিযুদ্ধের আগে, যেসব সেনাবাহিনীর অফিসাররা, এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, জিয়াউর রহমান বলেন, এরশাদ সাহেব বলেন, তারা রিক্রুট বাই পাকিস্তান, তারা কিন্তু পাকিস্তানে রিক্রুট, এবং আরও অনেকে আছে আমাদের এখানে, আমাদের আমাদের এমপি, আমাদের যে এমপি মহোদয়, সে মনে হয় ওই সময় রিক্রুটেড, আমার যেটা মনে হয়, আমি জানি না। তো বিষয় হচ্ছে যে ওইটা না, তার তার বিরোধিতা না, আমার কথা হলো যে বঙ্গবন্ধুর এক ভাষণে আমি শুনছি, এবং আমাদের আইজিপি যে আছেন এখন পুলিশের বেঞ্জি সাহেব, তারও বক্তব্যে শুনছি এবং বইতেও দেখছি যে 2% আমাদের বাংলাদেশি ওই সেনাবাহিনীতে ভর্তি করত, 2% সেই 2%ও নিত না তারা। এই 2% যাদের নিত, তাদের রক্ত পরীক্ষা করিয়ে নিত যে এরা ওই মানসিকতার কিনা, মানে পাকিস্তানি মানসিকতার কিনা, ঠিক না, না ভুল বললাম? যে কারণে দেখেন আজকের সেনাবাহিনী, আর ওই যে যখন আমাদের হত্যা, আমাদের পরিবারকে হত্যা করছে যারা, এবং তারপরের বঙ্গবন্ধু যে মার্চ ফাস্ট করে গেছিল, যে সেনাবাহিনী প্রথম যে, হ্যাঁ, পাকিস্তানের পরে যে প্রথম সেনাবাহিনী যারা মার্চ ফাস্ট করিয়া এই বাংলাদেশের সেনাবাহিনী হয়েছে, স্বাধীন বাংলাদেশের, তারা আর যারা রিক্রুট বাই পাকিস্তান, তাদের মধ্যে বিশাল বড় একটা ফারাক। কারণ তারা রিক্রুট বাই পাকিস্তান, আর যারা বাংলাদেশ, তারা স্বাধীন বাংলাদেশের, যারা বঙ্গবন্ধু যাদের বলছিল যে পিপলস আর্মি, তোমরা তোমরা বাংলাদেশের মানুষের, জনগণের আর্মি, এবং আজকে কিন্তু তারাই বড় বড় অফিসার, ওই যে যারা সেদিন পাশ করছিল, আজকে কিন্তু তারা নাই। যে কারণে কিন্তু দেখেন আজকে সেনাবাহিনীর চেহারা কিন্তু পাল্টাই গেছে, তারা মানুষের পাশে দাঁড়াই কাজ করতেছে। কিন্তু ওই সময় আমরা কি শুনছি, ব্লাডি সিভিলিয়ান, সেনাবাহিনী হলো যে তারা অফিসার, আর আমরা হয়েছে যে ব্লাডি সিভিলিয়ান। আজকের সেনাবাহিনী কিন্তু সেই কথা বলে না, আজকের সেনাবাহিনী কিন্তু আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ডেভেলপমেন্টে কাজ করতেছে। এটা একদমই একা, মানে একবারেই এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা কারো কেউ আমাকে বলে নেয় বা কারোর কাছ থেকে শুনিনি, আমার নিজের ব্যক্তিগত অ্যানালাইসিস। যেহেতু আমাদের পরিবার সহ হত্যা সেনাবাহিনীরই তো করছে, যে ধরনেরই হোক সেনাবাহিনীরই তো ছিল দুষ্কৃতিকারী। এবং কেন, কারা আমাদের পছন্দ করে না, কারা কেন করে না, যে কারণে আমি বললাম যে যারা রিক্রুট পায় পাকিস্তান, তাদের মেন্টালিটি ম্যাক্সিমাম, মানে 100% বলবো না, এর মধ্যে অবশ্যই আমাদের মনে মানসিকতার ছিল, তারা ওই যে 2% বললো না, এটা বঙ্গবন্ধুর ভাষণে আমি শুনছি যে 2% বাংলাদেশিদের নেতো, কারণ আমরা রোগা, আমরা শিখ নেই, আমরা খাওয়া, আমাকে গায়ে মাংস টাংস নাই, এর লেগে আমাকে নেতো না, কিন্তু আমাকে আমাকে ইনকামটা ঠিকই সুইচল হয়ে যেতে পারতো, হেডের ঠিকই নিয়ে যেত, হেডে ছাড় দিত না কোনো পাকিস্তানিরা। তো যে 2% নিত, তাদের ব্লাড চেক করিয়ে নিত যে এরা মানসিকভাবে পাকিস্তানপন্থী কি না, কারণ আমাদের বাংলাদেশি রাজাকার আলবদর কারা আসিল, আমাকে দেশেই তো, কিন্তু মেন্টালিটি আসিল ওদিকের, যারা এই কর্মকাণ্ডগুলি করছে। সবাই তো আর মির্জাফর, আজকে সিরাজউদ্দৌলার ইতিহাসের মির্জাফর, আর আমাদের বাংলার দুই আরেকজন জাতির জনক, যে এই মাটি থেকে তৈরি হয়েছে, সিরাজউদ্দৌলা কিন্তু এই মাটির ছিল না, সিরাজউদ্দৌলা কিন্তু আরেক জায়গা দিয়ে আসছেন, অন্য রক্তে মাংসের মানুষ, কিন্তু বাংলার নবাব ছিলেন, তার সাথে বিশ্বাসঘাতকতা করছে কে, মির্জাফর। এই মির্জাফরের নামটা কিন্তু ইতিহাসে, বাঙালির ইতিহাসে আমরা যদি মির্জাফর নাম হনলে পরে কিন্তু আমরা বুঝে যাই, মানে খারাপ লোক, আর কে মোস্তাক, এবং যে জাতির জনক একমাত্র বাংলা থেকে, বাংলা থেকে, বাংলার মাটি থেকে, যে নেতা এই বাঙালির স্বাধিকারের আন্দোলন হতে শুরু করে আজকে আমাদের দেশকে স্বাধীন করছে, একমাত্র ব্যক্তি, একমাত্র নেতা যে বাংলা থেকে তৈরি হয়েছে, যে কারণে তার এই বাংলার প্রতি, বাংলাদেশের প্রতি, আমাদের এই মানুষের প্রতি তার ভালোবাসা অকৃত্রিম, এবং এটার কোনো শেষ ছিল না, যে কারণে তার জীবন দিয়ে সে প্রমাণ করে গেছে। তো আপনাদেরকে এই কথাগুলি জানা দরকার, বললাম আপনাদের চাহিদা, রাস্তাঘাট যা বাকি আছে, এই যে 30 গোডাউনের রাস্তা দেখছেন, এই যে 30 গোডাউনের রাস্তা করছি দেখছেন আপনারা, কেমন হয়েছে, কি আসলো আগে ভালো হয়েছে,
সুন্দর একটা পরিবেশ হয়েছে না, ওই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে পরে নদীর পার পর্যন্ত যাইবে না কেউ, ওই জায়গায় সুন্দর সবাই বসে থাকবে এই লেকের পারে। এবং জলাশয়গুলি উদ্ধার করতেছি, কেন উদ্ধার করতেছি এখন বলছেন? ড্রেজার কেন বন্ধ করছি এখন বলছেন? প্রথমে তো কয়েছিল যে টাহা লিখে বলে বন্ধ করছি, আপনি টাহাকে 5,000 কোটি টাহা দিয়ে কি আমার ঢুকাইতে পারবেন? ড্রেজার বন্ধ করছি আপনাদের জন্য, এই বরিশালের পরিবেশ রক্ষা করার জন্য। 10,000 পুকুরের শহর, 500 পুকুরও নাই, পানি জলাবদ্ধতা হইবে না। এই যে আজকে বৃষ্টি হয়, কালকে রাত্রে হইতে বৃষ্টি হইতেছে, আমার কলজার মধ্যে তো কামড়াইতেছে। যখনই বৃষ্টিটা নামে আপনারা তো বসবেন না এটা, কারণ আমি তো দায়িত্বে আছি আপনাদের। ইস, আজ পানি উঠতে বুঝি তলাই গেছে, গ্রামগঞ্জ ঘর বাড়ি বনায় তলাই গেছে, আমার তো মনের মধ্যে খালি গুতাইতে থাকে। আর এ বৌড়ে কইতেছিলাম একটু আগে যে এই যে বৃষ্টি, যখনই বৃষ্টি নামে এটা কি, এটা এই অনুভূতিটা তো আমার থাকতে হবে। এই অনুভূতি আপনাদের মেয়রের আছে আপনাদের প্রতি, যে চিন্তা হয়। আপনারা মনে করেন তাকে মেয়র তো ঘুমাই রয়েছে এসির মধ্যে, এ বৃষ্টি পরে আমরা পানির তলে ডুবিয়ে রয়েছি, হ্যাঁ এ তো চিন্তা করেন না, হয়তো আপনারা মনে করতে পারেন না। আমি কি মনে করি তা আমি জানি, কারণ যখনই বৃষ্টি লাগে বরিশালে, যখনই বৃষ্টি হয়, যখনই পানি এই যে আমাবস্যা হয়, পানির জোয়ারটা, তখনই কিন্তু আমার মাথার মধ্যে সবসময় খালি ভরতে থাকে দিস মানুষরা কি কি কষ্টের মধ্যে আছে এখন। কারণ আমি জানি এইটা কোনোভাবে বাদ করা ছাড়া, আমাদের বাদ দেওয়া ছাড়া এই পানি তো আটকেই রাখতে পারবো না। জোয়ারের পানি এসে পড়ে শহরের মধ্যে, আজকে তো যে পরিমাণ পানি হচ্ছে দেখলাম যে ওই সদরহাটে পানি, আপনাকে ওই লাইন ওই ডিসি সাহেবের ওই ওই রাস্তার মধ্যে জোয়ারের পানি উঠে গেছে। তো পরিকল্পনা আছে, ফাইন্যান্সিয়াল জায়গা যেহেতু আমি লোকাল ফান্ড দিয়ে করতেছি সেহেতু আমার একটু সময় লাগতেছে। আপনারা যদি ভালোবাসবেন থাকবো, আপনারা চাবেন থাকবো, আপনারা যদি না চান আমি বাইচে যাবো। কারণ আমার তো মনে করেন কষ্ট হয়, ওই যে আমাদের এমপি একজন, আমাদের ওই 18 আগস্টের ঘটনার সময় কী জানো নাম ওনার? শিবলি, কী জানো? শিবলি সাদিক, তার দিনাজপুরের এমপি, তার বক্তব্য শুনছিলেন তো, তার বক্তব্যটা আমার কাছে খুব ভালো লাগছে। কারণ আমারও ওই কষ্ট, ওই উনি যে উপলব্ধি, এটা সবাই উপলব্ধি করতে পারবে না। আওয়ামী লীগ করাটা তো বড় কষ্টের কাজ, আমার তো কষ্ট হয়। যারা মনে প্রাণে আওয়ামী লীগ ক্ষমতায় আছে তাতে কী হয়েছে, আমি যে আপনারা যে আজকে মেয়র আছি তাতে কী হয়েছে, আপনারা যে আমার আমার কাছে আশা করেন, আমি যে পরিবারের সন্তান, সেই আশাটা যখন আমি পূরণ করতে না পারি আপনারা কতটুকু বেজার হন? আমি তো মানসিকভাবে এখানে ব্যথা পাই, যে আপনাদের যে আশা, আমার বাপ দাদার চার পুরুষের রাজনীতি, আপনারা আশা করতেছেন আমাকে দিয়ে এইটা, আমি এটা করতে পারতেছি না। এর থেকে কষ্টের বিষয় তো আমার জন্য আর কিছু হইতে পারে না। তার থেকে এই চেয়ার থেকে সাইডে সাধারণ সম্পাদক দলের তাই তাও ভালো, দল লেগে করবো, আপনাদের এত চাওয়া পাওয়া থাকবে না তো আমার কাছে, আমার অত টেনশনও থাকবে না। সংগঠন করবো, আওয়ামী লীগ করবো, ওই জায়গা থেকে যতটুকু পারবো আপনাদের জন্য করবো। কিন্তু যখনই আমি মেয়রের চেয়ারে বসলাম তখনই তো এখানে আপনাদের চাওয়া পাওয়ার জায়গাটা ক্ষেত্র আমি যদি দিতে না পারি অবশ্যই আপনি আমার উপরে অখুশি হবেন। শুধু আপনি কেন, আমি নিজেই তো বলতেছি যে আমার নিজের মানসিকভাবে তো আমি শান্তিতে শান্তি পাই না। দেখবেন যে অন্যান্য মেয়র এমপিরা দেখছি আমি তেল পরে গা দিয়ে এমপি মন্ত্রী হইলে পরে, আর আমার দেখবেন যে গাম পড়তে আছে, কালা কালি পড়তে আছে, চেহারা শুকাই গেছে। আপনারা ছবিটা দেখছেন আমার নির্বাচনের আগের, আর এখন আমার চেহারা দেখছেন, ওই যে একটা ছবি আছে না এই অ্যাশকট পাড়া সবাই লাগায় যে ব্যানারে যে ছবিটা, আমি দেখি নিজের কাছে আমার কাছে মনে হয় আহ কি ভালো আছিলাম, আর এখন মনে করেন যে অবস্থা হয়েছে। কারণ টেনশন, এটা হলো কি, আপনি যদি মনে করেন এই 2,50,000 ভোটার আমার পরিবার, আপনি ঘুমাইবে? আপনার নিজের একটা পরিবার নিয়ে আপনারা ঘুমাইতে পারেন না, আপনার এক পরিবারে পোলামাইয়া বহু সংসার নিয়ে আপনারা ঘুম আসে না আপনাদের। তা আমি আমি তো মনে করি কি, এই 2,50,000 তো বললো যে খালি ভোটার, 6,00,000 মানুষ বসবাস করে এই শহরে, যে কারণে আমি পারছি টিকা দিতে 140%। কারণ আমি আগে থেকেই কাজ করছি, কারণ আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে যে মানুষের সেবার জায়গা, এই টিকাটা হচ্ছে যে কি সার্ভিস, যেহেতু আমার হাতে বিল্ডিং করলাম ঘর করলাম বিষয় না, কিন্তু এই দুর্যোগপূর্ণ মুহূর্তে ত্রাণটা আপনাদের দরজায় পৌঁছানো আমি মনে করছি, এটা যে কারণে ওইটার উপরে প্রাধান্য আমি বেশি দিছি, আমি টিকার উপরে প্রাধান্য বেশি দিছি। যখন ঢাকা শহরে 6টা কেন্দ্র, আমি বরিশাল শহরে তখন 32টা কেন্দ্র চালাইতেছি। এখন আমাকে কিন্তু বহুত বাধাগ্রস্ত করছে, এগুলি করতে দিতে চায় নাই, কিন্তু আমি করছি। যখন প্রশংসা হয়েছে তখন কিন্তু প্রশংসা সবাই, কৃতিত্ব কিন্তু সবাই নেছে যে বরিশাল ফার্স্ট ঠিকাদানে, তা ফার্স্ট কেমনে হয়েছে তা আমি জানি, এর জন্য কতখানি শ্রম দেওয়া লাগছে, টাকা পয়সার দিকে তাকাই নেই তো আমি। আপনি যখন টিকা দেন, অন্য অন্য ডিস্ট্রিক্টের লোকজন বরিশালে আইতে চাইছে টিকা দেওয়ার লিগিয়া, এখানে এত আরামসে আমরা টিকা দিছি, কারণ কি, এইটা হচ্ছে যে সার্ভিস জনগণের দরজা পর্যন্ত, এইটা হচ্ছে যে আপনারা
আপনাদের জন্য আমি করছি, টাকা দিয়ে বাজার ই করতে বিল্ডিং করিনি, তাতে গিয়েছি আপনারা এক জায়গায়। এই যে সিটি কর্পোরেশন আমি যে দায়িত্বগুলি পাইছি, এই যে আপনাদের ই টিসিবির দেখেন ছাত্রলীগের ছেলেপেলেরা প্রতি জায়গায় পাইছেন না, পরে কি গাড়িতে মাল নেয় না, অন্য অন্য জায়গা দিয়ে মারামারি হইতেছে দেখতেছি টিভিতে, আর আমাকে বলছে নাকি এমনভাবে আমি ডিস্ট্রিবিউশন করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এত পরিমাণ দেশে, কারণ সে জানে এতদিনে তার এতটুকু অভিজ্ঞতা হয়েছে যে ওর কাছে গেলে পরে এটা সঠিক লোকরা পাবে, এই বন্টনটা সঠিকভাবে যার কাছে যাওয়া দরকার। এখানেই তো এসেছে যে আমাদের গলত, প্রধানমন্ত্রী ঠিকই দিতে আছে, কিন্তু আমরা যে মধ্যস্থতা যারা আমরা আপনাদের কাছে যেটা আপনাদের কাছে পৌঁছানো সেটা অর্ধেকও পৌঁছায় না, অর্ধেক কি চার ভাগের এক ভাগও যায় না শেষ পর্যন্ত, ওইখানেই হয়েছে যে গলত। তো ওই জায়গাটা আমি নিশ্চিত রাখছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি সেই আস্থাটা আমি এই পরিবারের পাঠাইতে রয়েছে দিতে রয়েছে। আমার মনে হয় না বাংলাদেশের কোনো সিটি কর্পোরেশন বা কোনো জেলা বা উপজেলা ইউনিয়নে এইভাবে ত্রাণ আমি যেভাবে দিছি ঘরে ঘরে এইভাবে বিগত দিনে তো সম্ভবই না, এটা এটার জন্য দেওয়ার জন্য এই এটা লাগবে, মানুষের প্রতি সেই ভালোবাসাটা থাকতে হবে। আমি যেটা করছি এটা কোনো সিটি কর্পোরেশন করতে পারবে না একা, আমি করছি কি আমার কাউন্সিলর, আমার আওয়ামী লীগের নেতাকর্মীরা, আমার ছাত্রলীগের নেতাকর্মীরা, আমার 30টা ওয়ার্ডের ময়লা পরিষ্কার করে যারা তারা সব মিলিয়ে টিম করছি, টিম করে তাদের বুঝাইছি যে এই সময় এইটা হয়েছে যে আমাদের সময় মানবিকতা দেখানোর, এই করোনার সময় আমাকে প্রমাণ করার সময় যে আমি আপনাদের জন্য কি না ঘরে উঠতে বই রয়েছি। আমি আপনাকে সারা দুনিয়া কিন্তু ঘরে উঠতে বই রয়েছে, আপনাকে মেয়র কিন্তু রাস্তায় ছিল, ত্রাণ দেশে রাস্তা পরিষ্কার করছে, ময়লা পরিষ্কার করছে, যখন আমাদের কোনো প্রোটেকশনও ছিল না, আল্লাহর রহমতে একটা লোকের একটা স্টাফের এত ময়লা পরিষ্কার করছে এই করোনার মধ্যে, একটা স্টাফের কোনো প্রোটেকশন ছাড়া আমার করোনা হয় নাই। এটা কারণটা কি, ওই উপরে আল্লাহ আর নিচেই যে মানুষের জন্য কাজ করছে এই কারণে মানুষের দোয়া আছে, এই কারণে হয়নি আমি বিশ্বাস করি এটা। আপনারা সবাই দোয়া করবেন, আসি আপনাদের জন্য, যতদিন আপনারা ভালোবাসবেন থাকবো, ভালোবাসবেন না বাঁচতে যাবো আমি এই দায়িত্ব দিয়ে। কষ্ট হয় তো আমার, বুঝলেন না, কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়। আজকে যে সিটি কর্পোরেশন বাংলাদেশের মধ্যে কিন্তু আপনাকে সিটি কর্পোরেশন উদাহরণ, এখন সারা বাংলাদেশ কিন্তু ফলো করে বরিশাল সিটি কর্পোরেশন, কেন আমাকে তো কোনো যোগ্যতা আছে, আমি তো ছশিক্ষায় শিক্ষিত, উনি তো কিছুই পারবেন না, আমি তো কিছুই পারবো না, কই শুনছেন নাই শহরে যে উনি তো কিছুই জানে না, ওনার দিকে কী কী পারবে, উনি টাকা আনতে পারবে না, কাজ করতে পারবে না। আমি তো প্রতিটা কাজ আপনাদের জন্য শিখছি, প্রতিটা কাজের যাতে দুই নম্বরই না করতে পারে, চুরি না করতে পারে, প্রতিটা কাজ আমি স্টাডি করছি, রাস্তার কার্পেটিং হইতে শুরু করে ড্রেন, প্রতিটা বাড়ির পিছনে পিছনে আপনাকে এনেও দেন না জার্সি যে আপনাকে তো রাস্তাঘাটে তো অবশ্যই আপনারা দেখছেন যে এই রাস্তা দিয়ে কতবার আটকে গেছি আমি, আপনাকে কলোনির ভিতরে কতবার হাঁটছি, কেন পানিগুলি যে যায় কোথা দিয়ে কোথায় যায়, কেন বাধাগ্রস্ত হইতেছে, এটা যদি আপনি ফাইন্ড আউট না করেন আপনি তো সমাধান ঘরে বসে বসে সমাধান হবে না। তাহলে তো ওই যে আগের যেভাবে ইঞ্জিনিয়াররা আপনাকে বুঝাইছে মেয়ররে, আমিও সেভাবে, আমি তো তাকে বুঝি নেই, আমার নিজের বুঝ দেবে, এটা এমন কোনো বিষয় না, রকেট সায়েন্সের ব্যাপার না যে আমাকে বুঝাইতে পারবেন না, আমাকে বুঝান, আমি যদি বুঝিয়ে অবশ্যই এর থেকে আর ইজিভাবে কোনো সিটি কর্পোরেশনে কাজ হবে না। আমার সাথে কাজ করতে যত সহজ আপনি যদি আমাকে বুঝাইতে পারেন যে এইটা এইটা করলে পরে আমার জনগণের এই জায়গায় উপকার হবে, আমি তো আপনার চাই রাত পা লাফাই যে আপনি করবেন কি, আমি তো করে দিতেছি আপনাকে, যেখানে আমি বারবার বলি আমাকে ব্যবহার করেন আপনারা সরকারি অফিসার হতে শুরু করে সবাইকে, কিন্তু আপনাকে তো বুঝাইতে হবে যে আমার নাগরিকের আমার লাভ কোথায় এটা বুঝাইলে কাজ হবে না, তো আমার জনগণের লাভটা কোথায় সেটা তো আমাকে বুঝাইতে হবে, যখন এটা বুঝাইতে পারবেন আমাকে আমি তো 100% আপনাদের কাজ করে দেবো, এবং আপনাকেও কষ্ট করা লাগবে না যে যারা বাইরে দিয়ে আসতেছে। এখন জলাশয় ভরিয়া আপনি সরকারি প্রতিষ্ঠান করবেন যেখানে বাংলাদেশ সরকারের যে আইন আছে জলাশয় ভরাট করতে পারবেন না, দেখছেন আপনি আছে পুষ্কণী সব, একটা ড্রেজার ঢুকলে পরে ওই এলাকার অত্র এলাকার যত যত ই আছে পুষ্কণী আছে অল্প পয়সায় ভরিয়া লাগে, তো বরিয়া লাইলে কী হলো, আজকে টিউবওয়েল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নষ্ট, সারফেস ওয়াটার আমরা পাচ্ছি না, উঠাইতেছি কোথা দিয়ে নিচ দিয়ে, আপনি উঠান আপনি ঘরের টিউবওয়েল আর আমি সিটি কর্পোরেশনে আপনাকে সাপ্লাই দিই, একই তো উঠাইতেছি তো ওই পানি দিয়ে নিচ দিয়েই, তো এই নিচ দিয়ে উঠাইয়া 600 ফিটের জায়গায় 1200 ফিট এখনও পাই না সাবমার্সিবল লাগার লাগে, কেন আপনাদের মনে কোশ্চেন জাগে না, মানে কি পরিবেশটাকে আমরা ধ্বংস করতেছি। আজকে যে পানিগুলি আগে খাল ছিল
আগে এই যে 10,000 পুকুর ছিল, এই পানিগুলি বৃষ্টি হলে পরে যে জমা হইতো যে জায়গাগুলিতে সেগুলি তো নাই। তারপর কি হইতো, ওই জায়গায় জমা থাকার কারণে ওই যে পানিটা যে নিচে বিশুদ্ধ হয়ে যায়, যেটা আমরা উঠাই, এটা কোথা দিয়ে যায়? উপরে দিয়ে তো কয়েক স্তর ক্লিন হয়ে নিচে যাবে, খনিজ হয় সেই ওইটাকে আমার আবার মিনারেলটাকে আমরা উঠাইয়া আনি। তা এখন নিচে যাওয়ার যে প্রক্রিয়া সব বন্ধ করে দিছি আমরা, উঠাইতেছি আগে যা উঠাইতাম তার সে সাইড ডাবল উঠাইতেছি। তো পানির লেয়ার তো কমবে, এটি স্বাভাবিক। তো আমাদের কী করতে হবে, আমাদের এই জিনিসগুলিকে এখনও যদি আমরা এটাকে বন্ধ না করতে পারি, তো এই শহর তো আপনার আর কয়েকদিন পরে মানুষ বসবাস, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বসবাসের যোগ্য থাকবে না। গাছ দেখতেছেন ডাবে ডাব আছে, ভিতরে পানি নেই, মানে কি মানে পরিবেশ তো আমরা ধ্বংস করে ফেলাইতেছি আমরা নিজেরা। আজকে ময়লা ফেলাইয়া, আজকে খালের মধ্যে এগুলি ফেলাইয়া, খালের নিচের যে প্রক্রিয়া সব বন্ধ করে দিই, কংক্রিটের ড্রেন বানাই ফেলাইছি। কতগুলি খাল, 46টা খাল আছে এই শহরে, আজকে 4টা খাল 5টা খাল আছে কিনা জীবিত সন্দেহ। তা সেই খালগুলিকে আমি জীবিত রাখার চেষ্টা করতেছি এবং পুনরুদ্ধার করার চেষ্টা করতেছি। এখানে আমার একার পক্ষে কিচ্ছু করা সম্ভব না, কারণ বাধাগ্রস্ত হইতেছে কারা, যারা বাধাগ্রস্ত হইতেছে এরা পার্সোনাল ইস্যুতে মন্ত্রণালয় বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলি করে, কিন্তু আমার স্বার্থ তো পার্সোনাল না। আমি তো ওই জায়গায় থাকবো, ওই রাস্তা দিয়ে কি আমি চলবো? এই যে ভালোভাবে করে দিয়ে যেতেছে, এতে কি আমি ওখানে ওই রাস্তা দিয়ে চলবো না আমার বাপে চলবে? এটা উপভোগ করবে না আপনারা জনগণ, সাধারণ জনগণ এই শহরের। তো লক্ষ্য উদ্দেশ্য তো আপনাদের, আমি ঝগড়া লইতেছি সবার লাগে, মারামারি করতেছি, এই যে শত্রু আমার হইতেছে কার জন্য? একে আমি লই যাবো নাকি আমি টাকা কামাইতেছি? স্বার্থটা কার? স্বার্থ আপনাদের, এইটা আপনাদের বুঝতে হবে। যদি এইটা বোঝেন ভালো কথা, যদি না বোঝেন তাহলে জাগলিকে করতেছি কষ্ট আমি, তাহলে এত শত্রু বানাই আমার লাভটা কি? এই কষ্টটা কেন করবো আমি? খাইয়া না না খাইয়া এই যে বড় বড় লোকজন আমার শত্রু হইতেছে কিসের জন্য? এগুলি তো এই শহরের বিভিন্ন জায়গায় কাজে আমি বাধা দিতেছি, যেগুলি বিগত দিনে কেউ দেয় নাই। পুকুর ভরাট করিয়া এই যে দেখেন পরিবেশটাকে ধ্বংস করতেছে, কার পরিবেশ? আমি একলা থাকবো? আপনারা, আমি যদি মেয়র না থাকতাম এদিকে তো আমি বাধাই দিতাম না, আমার তো দরকার নেই এখানে। যেহেতু আপনারা মেয়র হিসেবে আমাকে বসাইছেন, সেহেতু এই বাধাগ্রস্তগুলি করতেছি আমি। এই বাধা যারা হইতেছে বড় বড় রাঘব বলরা, তারা তো আমার জানে মারা শত্রু হয়ে যেতেছে। তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে যে আমি কাজ করি আপনাদের জন্য। আপনারা যদি না বোঝেন, উপকার ভুগিয়েছেন যে আপনারা এই শহরে শান্তিতে হারতেছেন আপনারা, আজকে চান্দা দেওয়া লাগে না আপনাদের, আজকে সন্ত্রাস নাই শান্তিতে আপনাকে পোলামাইয়া। রাত 3টার সময় যখন দেখি কনসার্ট থেকে মেয়েরা সুন্দর মতো হাঁটতে যায়, কোনো ধরনের কোনো গণ্ডগোল নাই, এত বড় প্রোগ্রাম, এতগুলি প্রোগ্রাম করলাম, একটা টু শব্দ বা একটা বিচ্ছ